विश्व 34 कोटी 50 लाख मानुष भुगছে तीव्र खाद्य संकटे। রাশিয়া ইউক্রেন युद्ध दीर्घस्थायी होले নতুন করে খাদ্য সংকটের ঝুঁকিতে পড়বে আরো 70 কোটি মানুষ। জাতিসংঘের এমন আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে সরকার। উৎপাদন বাড়ানোর পাশাপাশি জোর দেওয়া হয়েছে খাদ্য আমদানি ও সংরক্ষণে। পাশাপাশি চলছে উচ্চ ফলনশীল নতুন নতুন জাত উদ্ভাবন। মফিজুর রহমানের রিপোর্ট। 2020 সালে করোনা মহামারী স্তব্ধ করে দেয় গোটা বিশ্বকে, যার প্রভাব পড়ে কৃষি উৎপাদনেও। সে সময় বিশ্বব্যাপী দুর্ভিক্ষের আশঙ্কা করেছিল জাতিসংঘ। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সে আশঙ্কা আরও প্রকট হয়ে ওঠে। বাধাগ্রস্ত হয় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা। নিষেধাজ্ঞার কারণে সংকট দেখা দেয় জ্বালানির, বাড়ে সারসহ কৃষিপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয়। এরই মধ্যে সোমালিয়ায় দুর্ভিক্ষ শুরু হয়েছে। দুর্ভিক্ষের মুখে ইথিওপিয়া, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, ইয়েমেন, আফগানিস্তান সহ আফ্রিকা ও এশিয়ার অনেক দেশ। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ঝুঁকিতে পড়বে আরও অন্তত 70 কোটি মানুষ। ইয়েমেনে গুরুতর খাদ্যাভাবে ভুগছে অন্তত 1,60,000 মানুষ। দক্ষিণ সুদানে 60% মানুষের পুষ্টিকর খাদ্য কেনার সামর্থ্য নেই। ইথিওপিয়ায় এই সংখ্যা 1,30,00,000। নাইজেরিয়ায় 2 বেলা খাবারের নিশ্চয়তা নেই এমন মানুষের সংখ্যা প্রায় 6 লাখ। এমন বাস্তবতায় উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন, আমন ও বোরোর মধ্যবর্তী সময়ে ডাল বা তেলবীজ জাতীয় শস্য চাষের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য উৎপাদন বাড়াতে জোর দেওয়া হয়েছে। সংকটের যে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে সে প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন খাদ্য উৎপাদন বৃদ্ধি করা। কৃষি মন্ত্রণালয়ের সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে কৃষিতে, এবং আমরা যে সার সহ সেচ সহ যাতে আমরা দিতে পারি আমরা সেই ভর্তুকি কৃষকদেরকে প্রদান করছি। কৃষি সচিব বলেন, খাদ্যশস্য সংরক্ষণের জন্য আধুনিক সাইলো ও গুদাম নির্মাণ করছে খাদ্য মন্ত্রণালয়। ফলে দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। আমরা স্বাভাবিকভাবে 10 থেকে 12 লাখ মেট্রিক টন মজুদ থাকলে আমরা সাফিসিয়েন্ট মনে করি। এই মুহূর্তে সেটা 17 থেকে 18 লাখ মেট্রিক টন আমাদের এই মুহূর্তে আছে। সুতরাং আমাদের যে চাহিদা তার চেয়ে প্রায় 1.5 গুণ মজুদ আমাদের বেশি আছে, এবং খাদ্য মন্ত্রণালয় আরও বেশি সাইলো এবং গুদাম তৈরি করছে যাতে ভবিষ্যতে আমরা আরও বেশি খাদ্য মজুদ রাখতে পারি। খাদ্যদ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে সরকার তৎপর রয়েছে বলেও জানান তিনি। যদি দেখি যে আমরা দেশে মূল্য বেড়ে যাচ্ছে আমরা তখন তাদের আমদানি করার অনুমতিটা দিচ্ছি। বেশি আমদানি হলে তখন আমাদের এটার মূল্যটা পরিস্থিতিটা ভালো থাকে। বৈশ্বিক খাদ্য সংকট মোকাবেলায় বাংলাদেশের সব রকম প্রস্তুতি রয়েছে জানিয়ে তিনি বলেন, অতি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে দুর্ভিক্ষের প্রভাব বাংলাদেশে সেভাবে পড়বে না। মফিজুর রহমান, 21শে টেলিভিশন, ঢাকা।